बंधुरा आजकेर भिडियोते आमी आपनादेर संगे शेयर करब मिष्टी नीम गाछेर आपनारा किभाबे परिचर्या करबेन जे आपनादेर गाछटा खूब भालोभाबे बृद्धि करबे आर खूब भालोभाबे गाछटा किन्तु सबुज पाता होबे। तो तार जोन्नो आपनारा मासे एकबार कि खाबार देबेन सेटाई आजके आलोचना करब आर संगे आपनादेर रेजाल्टो देखाच्छि। एई गाछटा 18ई जानुयारिते आपनादेर संगे शेयर करेछिलाम तखन गाछटा खूबई छोटो छिलो आर गाछेर जे पातागुलो तखन किन्तु এতটা সবুজ ছিল না, গাছের পাতাগুলো পুরো হলুদ ছিল। সেই ভিডিওটার ক্লিপও আপনাদের এখানে দেখিয়ে দেব। তো কি সার দিতে হবে, কারণ কি এই যে যে মিষ্টি নিম গাছ এটা পাতা কিন্তু সবুজ হওয়াটা খুব দরকার। তো একে বেশিরভাগই নাইট্রোজেন যে খাবারে বেশি থাকে সেই খাবারগুলোই কিন্তু আমাদের সারগুলো দিতে হয়। তো কি সার দেব সব কিছুই এই ভিডিওতে আমি বলার চেষ্টা করব বা দেখানোর চেষ্টা করব। তো কি সার দিতে হবে, কিভাবে যত্ন করতে হবে সব এই ভিডিওটাতে বলছি। ভিডিওটা একটু লম্বা আছে আপনারা দেখছেন নি, তো সব জিনিস দেখা থেকে একটুখানি ভিডিওটা লম্বা হয়ে গেছে। তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও। তার আগে নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও টিপে দিন, তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন। আর আপনারা যদি এই ভিডিওটাকে হিন্দি ভার্সনে দেখতে চান তাহলে চ্যানেল লিস্টে যখন আপনারা যাবেন ওখানে আমার আর একটা চ্যানেল শো হচ্ছে DIY থিংস উইথ প্রিয়া, ওখানে গিয়ে আপনারা এই ভিডিওটাকে হিন্দি ভার্সনেও দেখতে পাবেন। তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও। বন্ধুরা যখন এই মিষ্টি নিম গাছটা আমি কিনে নিয়ে এসেছিলাম তখন 8 ইঞ্চির টবেই বসিয়েছিলাম আর এখনও সেই 8 ইঞ্চির টবেতেই আছে। কারণ কি মিষ্টি নিম গাছ খুবই আস্তে বৃদ্ধি করে, মানে খুব স্লো বৃদ্ধি করে গাছটা, কিন্তু যদি আপনারা ভালোভাবে সার সময় মতো কেয়ার আর ভালো যদি জায়গাতে রেখেছেন তাহলে কিন্তু খুব ভালোভাবে বৃদ্ধি করে। আমার এই গাছের কন্ডিশনটা আপনারা দেখছেন, এটা 18ই জানুয়ারি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, একটাও পাতা কিন্তু সবুজ নেই। আর তারপরে এর যে গোড়ার দিকে আপনারা দেখছেন একটা সন্ধ্যা মালতি গাছ মানে হয়ে গেছিলো। তো এই গাছটাকে প্রথমে আমি অন্য টবে সেট করেছিলাম, তো দুটো গাছকে দুটো টবে দিয়েছি আর দুটো গাছই খুব ভালোভাবে বৃদ্ধি করছে। কারণ কি সন্ধ্যা মালতি যে গাছটা সেটা খুব তাড়াতাড়ি বৃদ্ধি করে আর যে আমাদের এই মিষ্টি নিম গাছের যে পাতাটা গাছ এই গাছটা হলো খুব আস্তে মানে বৃদ্ধি করে। তো দুটো গাছই কিন্তু অপোজিট, দুটো গাছের জন্য আমি দুটো টবে আলাদা আলাদা করেছি। আর যেহেতু 8 ইঞ্চির টব খুবই ছোট হয় তাতে একটা গাছই কিন্তু ভালোভাবে বৃদ্ধি করতে পারবে। আর যেহেতু এই গাছটাতে আপনাদের দেখাচ্ছি পুরো গাছের পাতাটা হলুদ হয়ে গেছিলো, তো আমি এই গাছে হলো কারণ কি নাইট্রোজেনের অভাবেই এগুলো হয় বা আরও অনেক কারণ থাকে রোদ বেশি লাগলে। তো আমাদের প্রথমে আমি একে 150 গ্রাম মতো এখানে আমি গোবরের সার দিয়েছিলাম। গোবরের সারটা কিন্তু 1 থেকে 1.5 বছর পুরনো ছিল, তার সঙ্গে 1 চামচ শিং কুচি দিয়েছিলাম আর 1 চামচ মতো অ্যাপসাম সল্ট। এই তিনটেকে ভালো করে মিশিয়ে নিয়ে এই গাছটাকে দিয়েছিলাম আর দেওয়ার পরে কিন্তু 1 মাস লেগেছিল মানে গাছটা সব জিনিস ঠিক হতে হতে, তবে ভালোভাবে বৃদ্ধিও করেছিল। তারপরে ওপর থেকে একটু পেঞ্চিং করে দিয়েছিলাম আর দুটো ডাল গজিয়ে গেছিলো আর গাছটা খুব ভালোভাবে বৃদ্ধি হয়েছে, আর সেটা আমি আপনাদের ভিডিওর প্রথমে দেখিয়ে দিয়েছি। আর এই গাছটা যেহেতু আমাদের পাতা সবুজ দরকার আর গাছটা একটা ভালোভাবে বৃদ্ধি হোক, গাছের গোড়া ভালোভাবে মজবুত হোক, এইসব জিনিসগুলো আমাদের খেয়াল করতে হয়। তো একে বেশিরভাগই আমাদের নাইট্রোজেন যে সারে বেশি থাকে সেই খাবারই দিতে হয়। তো আমি এখানে যে শিংকুচি দিয়েছিলাম বা এখানে গোবরের সার দুটোতেই কিন্তু নাইট্রোজেন খুব ভালো পরিমাণে থাকে, তো সেই জন্য এই দুটো দেওয়াতে খুব ভালো কাজ করেছিল। আর যেহেতু এতে ক্লোরোসিসের মানে প্রবলেমটা দেখা যাচ্ছিলো, সমস্যাটা, তো সেই জন্য এখানে আমি অ্যাপসাম সল্ট দিয়েছিলাম আর এই তিনটে জিনিস দেওয়ার পরে গাছটা কিন্তু খুব ভালোভাবে বৃদ্ধি করেছিল। আর এখন এই গাছের কন্ডিশনটা এরকম, গাছের হাইটটা খুব সুন্দর হয়েছে, তার সঙ্গে গাছ কিন্তু ভালোভাবে ঘন হয়েছে। যেহেতু ওপর থেকে পেঞ্চিং করে দিয়েছিলাম বলে দুটো ডাল হয়ে গেছে, তারপরে আমি আর কোনো পেঞ্চিং করিনি কারণ টপটা ছোট আছে আর গাছটা খুব ভালোভাবে একটু বৃদ্ধি করাতে চাইছিলাম, তো গাছটা খুব ভালোভাবে বেড়েও উঠেছে। তো এরকম যদি আপনারা গাছের কন্ডিশনটা চাইছেন তাহলে প্রথমে আমি বলে দিই এই গাছে কিন্তু অনেক বেশি রোদ কিন্তু দরকার হয় না। আপনাদের এমন জায়গায় গাছটাকে রাখতে হবে যেখানে মাত্র 2 থেকে 3 ঘন্টার রোদ যদি পাচ্ছে তো ভালো। আমি এই গাছটাকে আমার অন্য যে বড় বড় গাছ আছে তার একটু আড়ালে রেখে দিই যাতে গাছটাতে একটু কম রোদ লাগে। এই গাছে অনেক বেশি রোদের প্রয়োজন নেই, সকালের রোদটা পেলে তো খুবই ভালো হয়, তারপরে রোদ
জন্যে না পেলেও চলবে। দ্বিতীয় কথা যে এই গাছে হলো আমি মাসে একবার একটা ভালো নাইট্রোজেন বেস যে খাবার হয় সেটা দিয়ে দিই, আর তার সঙ্গে কিন্তু মাসে দুবার যে কোনো অর্গ্যানিক লিকুইড ফার্টিলাইজার যেটা আপনারা দিচ্ছেন যেমন সর্ষের খোলের যে জলটা সেটা দিয়ে দিচ্ছি, 10 ভাগ জল আর 1 ভাগ সর্ষের খোলের যেটা লিকুইড তৈরি করেছি ওটা মিশিয়ে দিই, একে মাত্র 200 ml মতোই দিই। আর তাছাড়া আবার 15 দিন পরে যে কোনো আমাদের ঘরের যে সবজি ভেজানো যে খোসাগুলো ভেজিয়ে রাখি একটা বালতি ভরে, তো ওই জলটা আমি মানে 5 ভাগ জল দিই আর 1 ভাগ হলো 1 লিটার মতো যদি জল দিচ্ছি, মানে যে সবজির খোসার যে জলটা দিয়েছি 1 লিটার আর ওতে আমি 5 লিটার মতো যে নর্মাল জল মিশাই ওইটা আমি এতে 200 ml মতো দিয়ে দিই। তো এইভাবে কিন্তু আমি 15 দিন অন্তর দিয়ে দিচ্ছি, আর মাসে একবার একটা হ্যাভি ফিড দিই। হ্যাভি ফিডে কী দেবো সেটা আমি লাস্টে আপনাদেরকে দেখাচ্ছি, তার আগে আমি বলে দিচ্ছি সব জিনিসগুলো। মাসে একে দুবার আমি যে কোনো কীটনাশক, কারণ এতে অনেক অনেক পোকামাকড়েরও আক্রমণ হয়, তো মাসে দুবার যে কোনো আপনারা নিম তেলও দিতে পারেন স্প্রে করে, বা আমি কনফিডারটা ইউজ করি বা অন্য যে কোনো কীটনাশক ব্যবহার করছি সেটা সব গাছেই দিই, তো এতেও দিয়ে দিই। ফাঙ্গিসাইড আপনাদের দেখাও যাচ্ছে হবে যে এর উপরে একটু নীল নীল যে ছোপগুলো, তো সাফ ফাঙ্গিসাইড মানে কোনো ছত্রাকের জন্য আক্রমণ না হয় তার জন্য আমি এতে সাফ ফাঙ্গিসাইডটা ইউজ করে দিই মাসে দুবার, 15 দিন অন্তর ওগুলো করি। তার সঙ্গে যে কোনো একটা ভিটামিন যেটাও আপনারা ব্যবহার করছেন গাছের জন্য তো একবার ওটা অবশ্যই দিয়ে দিই যাতে গাছের বৃদ্ধিটা ভালো হয়, কারণ কি এটা ভীষণই স্লো গাছটা বৃদ্ধি করে, তো যদি আমরা একটু যদি খেয়াল না করি তাহলে কিন্তু গাছ আরোই বৃদ্ধি করবে না। তো মাসে একবার যে কোনো ভিটামিন স্প্রে করে দিন, আমি যদি ভিটামিন দিচ্ছি তো দিয়ে দিই, আর না যদি ভিটামিন দিচ্ছি তাহলে সিভিটটাও অ্যাপ্লাই করে দিই, সিভিটটাও কিন্তু ভিটামিনের মতোই কাজ করে, তো খুব ভালোভাবে গাছের বৃদ্ধিটাও হয়ে যায়। রেগুলার কিন্তু গাছে জল দিই, একবার তো অবশ্যই দিয়ে দিই সকালবেলাটা, আর তাছাড়া যদি দেখি যে মাটি শুকনো মনে হচ্ছে তখন আর একবারও জল দিয়ে দিই, কারণ যদি বৃষ্টি হচ্ছে তাহলে দিই না, কিন্তু যদি মনে হচ্ছে যে না গাছের মাটিটা শুকিয়ে গেছে, কারণ যদি আপনারা মাটিটা শুকিয়ে যাচ্ছে আর জল দিচ্ছে না তখন কিন্তু পাতা হলুদ হওয়ার সমস্যা বা পাতা ঝরে যাওয়া, পাতা ভালো দেখতে হবে না, এইসব সমস্যাগুলো দেখা যায়। আর এখানে একটা যে মাসে একবার হ্যাভি ফিড দিয়ে দিই সেটাও আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি কী দিচ্ছি। হ্যাভি ফিডটা আপনাদের মনে হচ্ছে হয়তো বেশি, তবে না গাছের বৃদ্ধি হিসাবেই কিন্তু সারটা আমাদের দিতে হয়। আমার এই গাছের হাইটটা কিন্তু খুব ভালোই হাইট আছে, 3 ফিট মতো হাইট আছে আপনারা দেখছেন, তো গাছটা ভালো বৃদ্ধি হয়েছে। তো এখানে 50 গ্রাম মতো আমি ভার্মি কম্পোস্ট নিয়েছি, 1 চামচ মতো হাড়ের গুঁড়ো নিয়েছি, হাড়ের গুঁড়োতে ভালো পরিমাণে ফসফরাসের থাকে আর সঙ্গে অনুখাদ্য থাকে, নিমখোল 1 চামচ আছে, আর নিমখোল আমাদের কোনো পোকামাকড় আসবে না এইসব সমস্যার সঙ্গে নিউট্রিশনস থাকে। আর এখানে আমি 1 চামচ মতো শিংকুচি দিচ্ছি, শিংকুচিটা একটু বেশি মনে হয়েছে, তবে বেশি নয়, কারণ কি যেহেতু এটা হালকা থাকে সেই জন্য একটু বেশি মনে হয়, তবে 1 চামচই আছে নর্মাল যে চামচ থাকে সেই জন্য। আর এই জিনিসগুলো যেহেতু শিংকুচিতে ভালো পরিমাণে নাইট্রোজেন থাকে, আর আমাদের যে এই যে যে ভার্মি কম্পোস্ট এটাও নাইট্রোজেন খুব ভালো থাকে, কারণ কি একে বেশিরভাগই আমাদের নাইট্রোজেন যে খাবারে বেশি সেইগুলোই বেশি দিতে হয়, আর আমি ওইটাই বেশি দিই, বেশি মানে বেশি পরিমাণটা বেশি নয় কিন্তু ওই খাবারটাই একে দিতে হবে। এবার দিতে কীভাবে হবে, যেহেতু এটা 8 ইঞ্চির টবে লাগানো আছে, আপনাদের যদি টব বড় আছে তাহলে আপনারা সারটা বাড়িয়েও দিতে পারবেন, তবে এর মধ্যেও একটা জিনিস আছে যদি আপনাদের গাছটা ছোট তখন কিন্তু সেম খাবারই দিতে হবে, আর যদি আমার মতো গাছটা অনেক বেশি বড় তাহলে আপনাদের সারটা বাড়িয়ে দিতে হবে, সেটা আপনারা গাছের কন্ডিশনটা বুঝে দেবেন। এবার আমি এখানে ওপরে মাটি 2 ইঞ্চি মতো কিন্তু খুঁচে আপনারা দেখছেন যে খালি করে নিচ্ছি, তো এইভাবেই খালি করে নিতে হবে, যেহেতু সবগুলোই কিন্তু জৈব খাবার, তো আমাদের ওপর থেকে কিন্তু এই ডালটা যেখানে আমাদের গাছটা আছে সে গাছের থেকে কিন্তু একটুখানি আমাদের জায়গাটা ছেড়ে দিয়ে তারপরে এই খাবারটা দিতে হবে, একদম গাছের যে ডালটা তার পাশে একদম গিয়েই দিয়ে দেবেন না, যে গাছের ওপরেই দিয়ে দিলেন, ওটা করলে কিন্তু আবার গাছের একটু ক্ষতি হতে পারে। তো চারিপাশ দিয়ে টবের আমাদের এই সারটা দিতে হবে, দেওয়ার পরে যে মাটিটা আমরা খালি করেছি সেই মাটিটাকে দিয়েই আবার কিন্তু আমাদের কভার করে দিতে হবে, যাতে কোনো রকম ফাঙ্গাসের যে আক্রমণ হয় সেটার জন্য না হয়, কোনো রকম যদি ছত্রাক লেগে যায় তাহলে কিন্তু অসুবিধা হয়ে যায় গাছের, তাও যদি আপনাদের এর
চেকআপটা করার পরেও যদি ফাঙ্গাস বা ছত্রাকের আক্রমণ হচ্ছে তখন কিন্তু আপনারা দু থেকে তিন দিন পরে যখন যদি আপনাদের এরকম দেখা যাচ্ছে মাটিটাকে একটু খুঁচে নিয়ে গাছটাকে একটুখানি রোদে রেখে দেবেন। তারপরে দেখবেন ভালো করে মাটিটাকে একটু নেড়ে দেবেন, তাহলে ওই জিনিসটা সরে যায়। এবার একটু পরিমাণে জল দিয়েছি, জল খুব একটা বেশি দিতে হবে না। তো এটা হলো আমার আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও টিপে দিন, তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।